তাওয়াং দিরাং বুমলা ঘুরেই অনেকে বলে পুরো অরুণাচল প্রদেশ নাকি ঘুরে নিয়েছে। সত্যি কি তাই? এর উত্তরটা খুঁজতেই আমি বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। অফিস টাইমে জ্যাম পেরিয়ে ফাঁকফোকর দিয়ে গোলে টোলে মা ফ্লাইওভার থেকে হাওড়া ব্রিজ চষে ট্রেন ছাড়ার 5 ঘন্টা আগে মানে সকাল 11টা নাগাদ গিয়ে পৌঁছালাম হাওড়া স্টেশন। পার্সেল হোগা, পার্সেল, পার্সেল। ও ভাইয়া, বাইক পার্সেল? বাইক প্যাক করতে দিয়ে ছুটলাম বাইকের রেজিস্ট্রেশন, নিজের আধার কার্ড আর ট্রেনের টিকিটের ফটোকপি আনতে। সমস্ত প্রসেস কমপ্লিট করে হাওড়া স্টেশনে হাওয়া খেতে বসলাম। ফ্যানের পাখা গুনতে গুনতে দেখলাম আমাদের ট্রেন হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস 4:05 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। ট্রেন অ্যানাউন্স হতেই আমার পার্টনারও হাজির, সমস্ত লাগেজপত্র ওই নিয়ে আসলো। B1 মানে থার্ড এসির 17-18 সিটের নিচে সমস্ত লাগেজ রেখে দৌড়ালাম বাইক পার্সেলের বগিতে উঠেছে নাকি দেখতে। বাইক তো উঠে গেছে, কিন্তু বড় বড় বোঝার চাপে তার হাঁসফাঁস অবস্থা। ট্রেন ছাড়লো আর সরাইঘাট এক্সপ্রেস রকেট স্পিডে এগিয়ে যেতে থাকলো, আর আমরাও ট্রেনের দরজায় দাঁড়িয়ে দারুণ একটা সূর্যাস্ত উপভোগ করতে লাগলাম। তারপর অনেক কিছু খেলাম আর টান টান হয়ে গেলাম বিছানায়। সকালে ঘুম থেকে উঠেই বনি প্রণাম করা দেখেই বুঝলাম কামাখ্যা এসে গেছে, আর বনির প্রণামের চোটে ট্রেন একদম কারেক্ট টাইম মানে সকাল 10:10 গুয়াহাটি ইন, আর 1.5 ঘন্টার মধ্যে বাইক আমার হাতে। গাড়ি তো পেয়ে গেছি সামনে, কিন্তু যে প্রবলেমটার কথা ভেবেছিলাম সেটাই হয়েছে। এখানে উইন্ডশিল্ডটা অল্প একটু ভেঙে গেছে, তার সাথে নাম্বার প্লেটটা বাজেভাবে বেঁকে গেছিলো। উইন্ডশিল্ডটা যে ভাঙবে আমি বুঝতেই পারছিলাম, কারণ এর উপরে পুরো একটা বড় লাগেজ ফেলা হয়েছিল, তো এটা একটুখানি ভেঙে গেছে। আর এই ভাইয়া আপ চক গে কে ইতনা সামান দেখকে? হ্যাঁ, ভাইয়া বলছে যে এত লাগেজ এই বাইকের মধ্যে ঠিকঠাক ধরবে নাকি। আমি বললাম যে ধরবে, থোড়া সিস্টেম করনা পড়েগা। টাইম বলছে দুপুর 12:44 আর ফাইনালি আমাদের বাইক এরম ভাবে রেডি হয়ে গেছে। আমরা প্রত্যেকবারে যে লাগেজ নিই তার থেকে একটা লাগেজ এক্সট্রা হয়েছে এবং এই ব্যাগটা যথেষ্ট ভারী হয়েছে। এর মধ্যে অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে ডিসক্লোজ করব, কিন্তু এই ব্যাগটার জন্য আমার একটু টেনশন হচ্ছে। পুরো টপ বক্সটা নড়ছে, সময় পেলে এটাকে আমাকে একটুখানি অ্যালার্ম দিয়ে টাইট করে নিতে হবে, এই নড়াটা যাতে বন্ধ হয়। আর আজকে গিয়ে লাগেজটা আমাদের আরো ভালোভাবে সেট করতে হবে, কারণ এই ব্যাগটাকে হালকা করতে হবে, যখন টপ বক্সের উপরে এটা বাদ দেওয়া হবে তখন এটাকে হালকা করতেই হবে। মনে এটার জন্য তো উঠতে একটু অসুবিধা হবে না? খুব অসুবিধা হবে। বাইক বিশাল ভারী হয়ে গেছে। ওরে বাবা রে, ঠিক আছে আতাও ভাই। বাইকের পেছনটা কিন্তু একটু ভারী হয়েছে, তবে খুব একটা লাগছে না, হাইওয়েতে চালালে বুঝতে পারবো। এই যে গুয়াহাটি ব্রিজ, এর নিচেই রয়েছে গুয়াহাটি রেলওয়ে স্টেশন। এই যে গুয়াহাটি রেলওয়ে স্টেশন, জাস্ট এখান থেকে আমরা বাইক নিয়েছি, জাস্ট এই জায়গা থেকে। ওইখান থেকে বাইক নিয়ে জাস্ট ঘুরিয়ে খাওয়া দাওয়া করে এই ব্রিজের উপর উঠে গেলাম। বাইকের ট্যাঙ্কিতে মাত্র 1 লিটার তেল ভরা হয়েছিল, এখন ফুল ট্যাঙ্ক আগে তেল ভরে নিতে হবে। 98.03 হচ্ছে আসামে পেট্রোলের দাম, নর্মাল পেট্রোল। ভরে নিই ফুল ট্যাঙ্ক, ছিটকে আসবে, একটু সাবধানে ঢোকাতে হবে। এখানে মাঝখান দিয়ে একটা রড আছে, পুরো ঠেছে ঠেছে তেল ভরা হয়েছে। 14.28 লিটার তেল গেছে, 1399.86 টাকা। হ্যাঁ কি বলছো? হ্যাঁ খুলে দিচ্ছি আমি, তাহলে পুরোটাই টাইট দিয়ে দেবে, ঠিক আছে? নিচের নাটফাট গুলো পুরোটাই টাইট দিয়ে দেবে, কারণ এই ব্যাগটা আমি প্রত্যেকবার লাগাই না, এইবারই লাগিয়েছি, ওই জন্য রিস্ক লাগছে আর কি। দাদা ছোট্ট প্রবলেম হয়ে গেছে এটা, বিশাল বড় প্রবলেম হয়ে গেছে। ওই স্ক্রুটা ভেঙে ওর মধ্যে আটকে গেছে, এখন যদি না হয় তাহলে আর টপ বক্সই লাগানো যাবে না। একটা অ্যালানকি ছিল ছোট, সেটাকে বড় অ্যালানকি লাগাতে গেছে যাতে বেশি টাইট হয়, আর সেটা টাইট দিতে গিয়ে ভেঙে গেছে। এবার জানি না ওটা যদি না বেরোয় তাহলে পুরো ট্রিপই ক্যান্সেল হয়ে যাবে। এখন এখানে এসেছি ওয়েল্ডিংয়ের দোকানে, এই দেখো এটা ভেঙে এখানে আটকে গেছে, কি বলবো বুঝতে পারছি না, পুরো খুলতে হচ্ছে এখন। ওহ, 2টো বেজে গেল। খুব সূক্ষ্ম কাজ, ওই নাটটার মধ্যে অল্প একটু লোহা দিতে হবে যাতে ঘোরানো যায়, মানে ধরার জায়গা পাওয়া যায়। উপরে একটা এত বড় সারাসির মতো লাগিয়ে দিয়েছে, ওটাকে খুলতে গেলে এটাকে উপর থেকে ধরে ঘোরাতে হবে। নাটটা ঢুকে গেছে ভেতরে, ঢুকে গিয়ে ভেঙে গেছে, ভেঙে খুলে বেরিয়ে এসছে উপরে পাড়টা, কি যে হচ্ছে কে জানে। হ্যাঁ দাঁড়া দাঁড়া ভাই দাঁড়া, ঝালাই ফালাই হচ্ছে ওখানে। এই যে টেকনোলজি দেখ, কেসে নিকল গে আগে,
উপরে খুলে বেরিয়ে এসেছে জিনিসটা, ফাইনালি হয়েছে। তাহলে এইটা ভেঙে ঢুকে গেছিল, এটা জাস্ট উপরে এরকম নাট বল্টু বানিয়ে তারপরে এটাকে খোলা হলো। এই সারাসি কি সিচুয়েশন। বনিকে এখানে বসাচ্ছি, বসিয়ে আমি আবার যাচ্ছি, কারণ এটা একটু দেখো টপ র‍্যাকটার অবস্থা খুব একটা ভালো না, এখান দিয়ে ফেটে ফেটে গেছে। তো আমি যেহেতু এক্সট্রা লোড নেবো না, এটাকে না সারিয়ে এখান থেকে বেরোনো যাবে না, আগে এটাকে সারাবো তারপরে। আর যেখানে প্রথমে ঝালাই করতে গেলাম ওখানে এই জিনিসটা ঝালাই হয় না, আমরা অন্য একটা জায়গায় যাচ্ছি, ওখান থেকে ঝালাই করিয়ে নিয়ে এসে তারপরে বেরোবো। আজকে ভেবেছিলাম কতটা এগিয়ে চলে যাবো, কিন্তু হলো না। আমি এখন গুয়াহাটির মোটামুটি বিখ্যাত একটা জায়গায় রয়েছি বলতে পারো, পল্টন বাজার। ট্রিপ শুরুর সময় দেখলাম এরকম প্রবলেম, তাও ভালো হয়েছে যে অরুণাচলের ইন্টেরিয়ারে ঢুকে গিয়ে এই অসুবিধাটা হয়নি। গুয়াহাটিতে হয়ে গেছে, এখানে সারানোর জায়গা আছে, সারিয়ে নিতে পারবো, ঝালাই টালাই করে নেবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু বেরিয়ে গিয়ে যদি হতো এই প্রবলেমটা তাহলে মুশকিল হয়ে যেত। টোকোবাড়ি কালী মন্দির, আচ্ছা আর এখানেই রয়েছে মা ত্রিপুরেশ্বরী ওয়েল্ডিং ওয়ার্কস। ওয়েট বসবে 15-15 কেজি মতো ওয়েট যাবে। রাইডের শুরুতেই কিন্তু আজকে মুশকিলে পড়ে গেলাম আমি, ছোট্ট একটা কাজের জন্য এত বড় একটা প্রবলেম হয়ে গেল। এইভাবে হচ্ছে ওয়েল্ডিং, এখান দিয়ে অ্যালুমিনিয়ামের গুঁড়ো তোলা হচ্ছে আর ওর মধ্যে লাগানো হচ্ছে। যেরকম ছিল তার থেকে শক্ত হয়ে যাবে মনে হচ্ছে। হ্যাঁ লাগে, যেখানে সেট করে দিয়েছি এটা লাগানোর পরে কালারও করা হয়েছে, যদি এই কালারটা থাকবে না। এই হচ্ছে একটা কালার, এটা মোটামুটি থাকবেও না কালার, কালারের অবস্থা খুব একটা ভালো না। ঠিক আছে চলো চলো দেখা হবে, তোমার ভিডিওতে রাখলাম, দেখো বাংলা তো বোঝো তো, একদম টিকবে তো, না টিকলে জয়নাল, এই যে জয়নাল এই ছেলেটা। ঠিক আছে জয়নাল, থ্যাংক ইউ। জয় মা দুর্গা, জয় জগন্নাথ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বিকাল 4:10 বাজে এখন, 4:10। ফাইনালি গুয়াহাটি থেকে আমাদের জার্নি শুরু হলো। ভেবেছিলাম 1 থেকে 1:30 মধ্যে জার্নিটা শুরু করব, করেও ফেলেছিলাম, কিন্তু এই ছোট্ট ইস্যুটা হয়ে, ছোট্ট প্রবলেমটা হয়ে, এই ইস্যু প্রবলেমও কিছুই বলবো না, চ্যালেঞ্জেস বলবো, চ্যালেঞ্জেস, একটা ছোট্ট চ্যালেঞ্জ আসলো, চ্যালেঞ্জটাকে ঠিকঠাকভাবে নিতে একটু সময় লেগে গেল। ঠিক আছে কিছু করার নেই, এগুলো তো হতেই পারে। বাইক পুরো ওভারলোড বলতে পারো, বাইক পুরো লোড। এখানে কিন্তু আমাদের বেশ খরচা হয়ে গেলো সব কিছু, মানে বলে না বাইরে থেকে আসলে প্রচুর টাকা নিয়ে নেয়, অ্যালুমিনিয়ামের ঝালাই করতে 850 টাকা নিয়ে নিল, 850। তারপরে জয়নাল, বেচারা জয়নালকে আর কি বলবো, জয়নাল রংটা কিনেছে, যদিও রংটা কোনো কাজে লাগবে না আমি জানি, রংটার দাম মিলিয়ে জয়নালকে দিলাম 500 টাকা। আর তার আগে ওই স্ক্রুটা ভেঙে যাওয়ার পরে স্ক্রুটা বের করার জন্য ওই 5 মিনিটের কাজটার জন্য 200 টাকা নিয়েছিল ঝালাই করতে, মানে স্ক্রুটা বের করে দিতে, মানে 1550 টাকা এমনি খরচা হয়ে গেল। ভাগ্যে স্ক্রুটা টাইট দেওয়ার জন্য টপ র‍্যাকটা খুলেছিলাম, নাহলে তো জানতেই পারতাম না যে টপ র‍্যাকের যে প্লেটটা রয়েছে সেটা অল্প অল্প ফেটে গেছে। জয়নাল যখন প্রথমে স্ক্রুটা ভেঙে ফেলেছে না, জাস্ট প্রেসার দিয়ে ঘুরিয়েছে টাইট দেওয়ার জন্য আর ভেঙে গেছে, তখন ওর মুখটা পুরো চুন হয়ে গেছিলো। তারপরে ছেলেটা বেচারা নিয়ে গেছে বেল্ডিংয়ের দোকানে, প্রথমে গিয়েই বলছে 200 টাকা, জয়নালের মুখ শুকিয়ে গেছে, যে ভাব, ও ভাবছে হয়তো ওকে দিতে হবে, সেটা আমি কোনোদিন করতে দিতে পারি, আমি দিলাম আর কি। আর আমি কিন্তু এখন ট্রিপ 1 ট্রিপ 2 দুটোই জিরো করে দিয়েছি। এই ট্রিপে আমরা টোটাল কত কিলোমিটার রাইড করছি, প্রচুর রাইড রয়েছে, প্রচুর রাইড। তোমাদের মনে হতে পারে যে গুয়াহাটি অবধি তো চলেই এসেছি, তারপরে আর কি রাইড থাকবে, কিন্তু না, এই ট্রিপে অন্তত 3,000-3,500 কিলোমিটার রাইড করবো আমরা। থ্যাংকস ফর ভিজিটিং, এটা মনে হচ্ছে ওয়েলকাম টু গুয়াহাটির গেট, ওয়েলকাম টু গুয়াহাটি। ঠিকই, গুয়াহাটি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার আমরা সামনে গিয়ে লেফট সাইডে নেবো, সামনে আমরা NH-27 পাবো। চলো চলে এসেছি সার্ভিস লেনে, NH-27 সার্ভিস লেন। গুয়াহাটির সব থেকে মজাদার জিনিসটা হচ্ছে শহরের মধ্যে থেকেই কিন্তু একটা পাহাড়ের ফিল পাওয়া যায়, দেখতে পাচ্ছ এরকম একটা পাহাড় রয়েছে। বর্ষাকালে এগুলো পুরো গ্রিন হয়ে থাকে, লাস্ট টাইম যখন মেঘালয় যাচ্ছিলাম তখন এই রুট দিয়ে যাচ্ছিলাম, আর এইসব পাহাড়গুলো পুরো ঘন সবুজ হয়েছিল, ডিপ সবুজ হয়েছিল। শিলং 80 কিলোমিটার ডান দিকে, নওগাঁ যাচ্ছে হচ্ছে 112 কিলোমিটার স্ট্রেট। আমরা নওগাঁতে আজকে থাকবো, বা নওগাঁকে বাইপাস করে একটু এগিয়ে যাবো। প্রথমে প্ল্যান ছিল নওগাঁকে বাইপাস করে এগিয়ে যাওয়ার, আমাদের আজকে থাকার কথা ছিল কলিয়াবর তিনিয়ালি। তিনিয়ালি মানে হচ্ছে তিন মাথার মোড়, তো জায়গার নাম হচ্ছে কলিয়াবর, ঠিক কাজিরাঙার আগে। আমাদের কিন্তু এইবারের জার্নিতে কাজিরাঙা ফরেস্ট পড়বে। এই যে এদিকে ঢুকে যাচ্ছে শিলং, শিলং মানে মেঘালয়ের ক্যাপিটাল, মেঘালয় ঢুকে যাচ্ছে ডান দিকে,
তো আমরা স্ট্রেট বেরিয়ে যাচ্ছি। তো পাহাড়ের খুব সুন্দর একটা কার্ভ পেয়ে গেছি, আর কার্ভ এনজয় করতে করতে তোমাদের একটু গল্পটা বলে নিই। এই ট্রিপের গল্প এখন অবধি তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হ্যাঁ বলেছি, বা টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা যাচ্ছি হচ্ছে অরুণাচল প্রদেশ। তবে অরুণাচল প্রদেশের খুব আননোন কিছু লোকেশন আমরা ভিজিট করতে চলেছি এইবারের ট্রিপে। পুরো তো বলবোই, আস্তে আস্তে পুরো ট্রিপের প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু দুটো জায়গার নাম না বললেই নয়। প্রথমে হচ্ছে মেচুকা আর সেকেন্ড হচ্ছে কাহো। এই দুটো জায়গা আমরা এই ট্রিপে ভিজিট করতে চলেছি। তো প্রথমে আমি ভেবেছিলাম যে মেচুকা আগে যাব। মেচুকা যেতে গেলে কিন্তু আমাদের তেজপুর হয়ে গোহপুর হয়ে তারপরে অরুণাচলে ঢুকতে হতো, কিন্তু সেই প্ল্যানটা আমি অল্প একটু চেঞ্জ করেছি। আমরা এখন যাব হচ্ছে প্রথমে কাহো। কাহো হচ্ছে নর্থ ইস্টের সাইডের ইন্ডিয়ার শেষ গ্রাম। শেষ গ্রাম বলাটা ভুল হবে, ইন্ডিয়ার প্রথম গ্রাম। মানে নর্থ ইস্টের দিক দিয়ে ইন্ডিয়াতে যদি এন্টার করা হয়, তিব্বত থেকে যদি এন্টার করা হয়, তো প্রথম ভিলেজ পড়বে হচ্ছে কাহো ভিলেজ। কাহো যেতে গেলে আমাদের এখন যে রাস্তাটা নিতে হবে সেটা হচ্ছে স্ট্রেট আমরা বেরিয়ে যাব নগাঁও। নগাঁওকে ফেচাস বাইপাস করবো, তারপরে কাজিরাঙ্গা ফরেস্ট পড়বে। কাজিরাঙ্গা জঙ্গলের মধ্যে দিয়ে আমরা জার্নি করবো ডিব্রুগড়ের দিকে, জোরহাট হয়ে ডিব্রুগড়, ডিব্রুগড়কে জাস্ট একটু বাইপাস করে আমরা স্ট্রেট বেরিয়ে যাবো অরুণাচলের দিকে। তো আজকে কিন্তু আমরা ডিব্রুগড় অবধি যাচ্ছি না বা অরুণাচলেও ঢুকছি না। আজকে আমরা মোটামুটি 150-160 কিলোমিটার মতো রাইড করবো বলে ঠিক করেছিলাম, কিন্তু মনে হচ্ছে না সেটাও করতে পারবো, কারণ অন্ধকার হয়ে যাবে। আর আমি ডিসাইড করেছি এই ট্রিপে অন্ধকারের মধ্যে একদমই রাইড করব না, কারণ আমরা খুবই রিমোট কিছু লোকেশন ভিজিট করতে চলেছি, সত্যি কথা বলছি, যেখানে অন্ধকারে রাইড করা একটু প্রবলেম হয়ে যাবে, একটু চাপের হয়ে যাবে। দেখো, যারা বাইক নিয়ে অরুণাচল প্রদেশ আসবে বা আমি যে ট্রিপটা প্ল্যান করছি সেই ট্রিপটা করবে, এখন থেকে জাস্ট সিজন শুরু হলো অরুণাচল প্রদেশের। মানে আজকের তারিখ হচ্ছে 13th March 2024। তো অরুণাচলের সিজন কিন্তু শুরু হলো, এখন পুরো জুন মাস অবধি অরুণাচলের সিজন চলবে। আমি একটা খুবই ইউনিক ট্রিপ তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। তোমরা যদি অরুণাচল প্ল্যান করো, আমার এই ট্রিপের কিন্তু প্রত্যেকটা ব্লগ দেখো। বেশি সংখ্যক মানুষজন কিন্তু তাওয়াং, দিরাং, বুমলা পাসের বাইরে অরুণাচলকে চেনে না। আর এই ট্রিপে আমি চেষ্টা করবো, আমি সবার কথা বলছি না, যারা চেনে না তাদেরকে অবশ্যই চেনানোর চেষ্টা করবো যে অরুণাচল কী জিনিস, অরুণাচলে কত অ্যাডভেঞ্চার রয়েছে সেটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের সামনে তুলে ধরব। তো সবাইকে রিকোয়েস্ট, ব্লগগুলো দেখবে, দেখে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। আজকের ব্লগটাতে হয়তো সেরকমভাবে কিছু দেখাতে পারিনি, কিন্তু আসল জার্নি কাল থেকে শুরু হচ্ছে। আমরা যদি গোহপুর হয়ে অরুণাচলে এন্টার করতাম তাহলে তেজপুর হয়ে আমাদের যেতে হতো, আর গুয়াহাটি থেকে তেজপুরের ডিস্টেন্স মোটামুটি ধরে নাও ওই 200-250 কিলোমিটার মতো হবে। তো তেজপুর যাওয়ার দুটো রাস্তা রয়েছে, একটা হচ্ছে নগাঁও হয়ে, মানে আমরা যে রাস্তাটা নিচ্ছি নগাঁও হয়ে যাওয়া যায়, তার সাথে মঙ্গলদৈ হয়ে যাওয়া যায় তেজপুর। তো আমরা এখন নগাঁও হয়ে যাচ্ছি, কিন্তু তেজপুর আমরা যাবো না, নগাঁও হয়েও যাবো না, নগাঁকে জাস্ট বাইপাস করবো। বেসিক্যালি আমরা এই ট্রিপে কিন্তু এখন আপার আসামের উপর দিয়ে জার্নি করতে চলেছি। আপার আসাম আমার কাছেও নতুন, আর আমার ভিউয়ারদের কাছে, মানে আমার ব্লগে আমি এই রাস্তা কিন্তু এর আগে দেখাইনি। মানে নগাঁ পেরিয়ে যাওয়ার পর থেকে আমরা যে রাস্তাটা নিতে চলেছি সেই রাস্তা আমার ব্লগে এর আগে কোনোদিন দেখা যায়নি। তো আর কি, আস্তে আস্তে ব্লগে থাকো, আর দেখতে থাকো, আর রাইড এনজয় করতে থাকো, আর নর্থ ইস্ট এক্সপ্লোর করতে থাকো বৈদিক চ্যাটার্জির সাথে, বৈদিক চ্যাটার্জি অ্যান্ড শ্রাবণী চ্যাটার্জির সাথে। কাজিরাঙ্গা হচ্ছে 189, জোরহাট 273, ডিব্রুগড় 414। এই তিনটে জায়গায় আমরা যাব, তিনটে জায়গায় ক্রস করব। কাজিরাঙ্গাও ক্রস করব আমরা, জোরহাটও ক্রস করব, তার সাথে ডিব্রুগড়ও ক্রস করব। তবে আজকে একটাও ক্রস করব না, আজকে জাস্ট কাজিরাঙ্গার একটু আগেই থাকার কথা ছিল আমাদের, যাতে কালকে তোমাদের একদম কাজিরাঙ্গা জঙ্গলের মধ্যে দিয়ে রাইডটা দেখাতে পারি। তো সেটা অবশ্যই দেখাবো। সামনের ভিউ দেখো, পেছন দিকে সানসেট আর সামনে পাহাড়, আর আমাদের জার্নি হচ্ছে পাহাড়ের দিকে। প্রচণ্ড লোডেড বাইক নিয়ে এখন পাহাড়ের দিকে জার্নি করবো, আর রাস্তার হাল যা হবে, যাই না কী হবে, এবার কিন্তু চরম অ্যাডভেঞ্চার হয়ে যাবে, লাদাখ ট্রিপের মতো অ্যাডভেঞ্চার হতে চলেছে এই ট্রিপে। আজকের দিনে এখনো অবধি আমরা 50-51 কিলোমিটার মতো রাইড করেছি, আর পৌঁছেছি হচ্ছে জাগির রোড। জাগির রোড জায়গাটা বাঁদিকে ঢুকে যাচ্ছিলো, তো সেই জায়গাটা ক্রস করে আমরা সামনের দিকে এগোচ্ছি। আর এখনও আজকে যদি আমরা নগাঁতে থাকি তাহলে নগাঁর জন্য 70 কিলোমিটার মতো জার্নি করতে হবে। জাগির রোডের সামনে একটা ফ্লাইওভার তৈরি হচ্ছে, এই জায়গাটায় রাস্তা একটু খারাপ দেখতে পাচ্ছি আমি,
তবে সামনে আমার ভালো হয়ে যাবে, নগাঁও অব্দি রাস্তা তো খুব ভালোই হওয়ার কথা। এখানটা পুরো কাদা কাদা হয়ে আছে, বৃষ্টি টিষ্টি হয়ে গেলে এই প্যাচটা খুব খারাপ হয়ে যাবে। ধরো না 1.5 কিলোমিটার রাস্তা একটু খারাপ ছিল, ফ্লাইওভার হচ্ছে বুঝতেই পারছো, একটু খারাপ হতেই পারে, তো এই ফ্লাইওভারটা কাজ হয়ে গেলে রাস্তাটা পুরো ঠিক হয়ে যাবে। যাই হোক, চলো সামনের দিকে এগোই, জাগি রোড থেকে এখন আমরা নগাঁর দিকে এগোবো। 5:32 বাজে আর এখন অবধি আমরা আজকে 54 কিলোমিটার রাইড করেছি। যদি ঠিক মতো ঝালাই না করা যেত আমার এই পেছনের টপ র্যাকটা, তাহলে হয়তো আজকে গুয়াহাটিতেই থাকতে হতো, আর তার সাথে সাথে আমাকে আবার নতুন করে টপ র্যাক কিনতে হতো। তো টোটাল জিনিসটা নিয়ে যা খরচা হয়ে গেল, এর থেকে নতুন টপ র্যাক কেনাটাই বেটার ছিল। বাপরে, রাস্তায় প্রচুর ধুলো, প্রচুর। আরে আর এদিকে আসিস না ভাই, এই জায়গার নাম হচ্ছে নগাঁও। নগাঁওকে আমরা বাইপাস করবো, নগাঁওয়ের মধ্যে আমরা ঢুকবো না, লেফট সাইডে থেকে যাবে নগাঁও, আমরা স্ট্রেট বেরিয়ে যাবো। কলিয়াবর তিনালিয়ে জাস্ট ক্রস করে গেছি, আমরা জোড়াটের রাস্তা নিয়ে নিলাম, মানে ডিব্রুগড়ের রাস্তা নিয়ে নিলাম, লেফট সাইডে তেজপুর চলে যাচ্ছিল। লাস্ট টাইম যখন অরুণাচল গেছিলাম তেজপুরের দিকে চলে গেছিলাম মনে পড়ছে আমার, ওইদিক দিয়ে গিয়ে ব্রহ্মপুত্র নদীর উপর ব্রিজ ক্রস করে তারপরে তেজপুর পৌঁছাতে হয়। কলিয়াবর তিনালি থেকে আমরা মোটামুটি ধরে নাও 7-8 কিলোমিটার এগিয়ে এসেছি, এসে জাখালাবান্দা বলে একটা জায়গা, নগাঁও আসাম, জাখালাবান্দা বলে একটা জায়গা থেকে আমরা কিছু কেনাকাটা করবো, আর তারপরে সামনে 1.5 কিলোমিটার আগে পাবো আমরা হোটেল। জাখালাবান্দা থেকে বনি করছে বাজার, বাজারের মধ্যে প্রথমে দেখতে পেয়েছো পেঁয়াজ নিয়েছে এখানে। কি নিচ্ছিস বনি? ঢুকে গেলাম। গুড ইভিনিং, গুড ইভিনিং বলাটাই ঠিক হবে। এখন টাইম হচ্ছে রাত 9:33, 9:34 হয়ে গেল, আর আমরা কিন্তু আমগুড়ি বলে একটা জায়গায় এসে পৌঁছেছি। এটা কিন্তু কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের মধ্যেই পড়ছে। আমরা এরকম একটা জায়গায় স্টে করছি, আর এই স্টেটার নাম হচ্ছে তুসিতা বন, আর জায়গার নাম হচ্ছে আমগুড়ি। পেছনে দেখতে পাচ্ছো বেশ সুন্দর একটা কটেজ রয়েছে, আর আমাদের কটেজ কিন্তু এটা। সত্যি বেশ সুন্দর, বিশেষ করে এই কটেজগুলো। এখানে তিনটে পরপর আমি কটেজ দেখতে পাচ্ছি, আর ঠিক অপোজিটে রয়েছে আমাদের কটেজ। এই হচ্ছে আমাদের কটেজ, বেশ সুন্দর লাগলো জায়গাটা আমার। ডেসক্রিপশনে এই জায়গাটার নাম্বার শেয়ার করে দেবো, আমগুড়ি তোমরা জায়গার লোকেশন দেখে নিতে পারো, গুগল সার্চ করে দেখে নিতে পারো আমগুড়ি কোথায় পড়ছে। আমরা কিন্তু আজকে গুয়াহাটি থেকে যখন আমি ট্রিপ সেট করেছিলাম, তারপরে 181 কিলোমিটার রাইড করেছি, আর আমাদের আজকে ট্রিপ টাইম ছিল হচ্ছে 3 ঘন্টা। 3 ঘন্টা বাইক রান করেছে, তাতে আমরা 181 কিলোমিটার রাইড করেছি। মাঝখানে স্টপ নেওয়ার কথাগুলো বলছি না, জাস্ট 3 ঘন্টা বাইক রান করেছে। আর বাইকের মাইলেজ দিচ্ছে হচ্ছে 27.7 কিলোমিটার পার লিটার। তোমাদের প্রথম থেকেই বলেছি যে আমাদের এইবারের ট্রিপে লাগেজ একটু বেশি হয়ে গেছে, তার কারণ কি সেটা দেখাচ্ছি। সে তো খাবো, এই হচ্ছে আজকের ব্যাপার। আজকের ব্যাপার বলতে বনি, যে এইটা বড় কথা, আমি বাড়িতে এত ভালো পেঁয়াজ কাটতে পারি সবাই জানে সেটা, আমি এখানে পেঁয়াজ কাটতে পারছি না, হয় পেঁয়াজটার দোষ আর না হলে আমার দোষ। শাবাশ, আমি খাচ্ছি গ্রিন টি আর তুই খাচ্ছিস লিকার চা। আমি এখনো খাইনি যদিও, এবার নেব, এনে তোর এটা ধর, রাখ না পেঁয়াজ। এই হচ্ছে আমার ব্ল্যাক টি, বাড়ির চা খাচ্ছিস, ভাব বাড়ির চা খাচ্ছিস এখানে বসে। এই হচ্ছে আমাদের আজকের ইন্তেজাম। কিন্তু তুই আগে দেখা কি হচ্ছে, মিনারেল ওয়াটারের ভাত। বনি ভাত রান্না করছে এখানে, গ্যাস আর আগুন জ্বলছে, কিরম ভাবে জ্বালাতে হবে মানে দেখা একটুখানি। তো এই হচ্ছে আমাদের ইন্তেজাম। এই স্টোভটা সম্বন্ধে কিন্তু আমি একটা ছোট্ট মিনি ব্লগ বানিয়েছি, যেটা আমার ইউটিউবেও রয়েছে, ফেসবুকেও রয়েছে, ইনস্টাগ্রামেও রয়েছে, আর এই স্টোভের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। ছোট্ট একটা পোর্টেবল স্টোভ আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি,
ডিসক্রিপশনে একবার লিঙ্কটা চেক করে নিতে পারো। আসলে প্রত্যেকবার ট্রিপে কি হয়, আমাদের বাইরের খাবার এতটাই বেশি হয়ে যায় না, ওই জন্য আমরা ডিসিশন নিয়েছি যে বাইরের খাবার তো হবে, ট্রিপে থাকলে তো ঘরের খাবার হবে না, তো ঘরের খাবার খাওয়ার জন্য কিন্তু আমরা নিয়েছি, যে অনেক কষ্ট করে, মানে এত বেশি লোড হয়ে গেছে গাড়িতে, গাড়িতে বাইকে কিন্তু প্রচন্ড বেশি লোড হয়ে গেছে। এই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছ, এই ব্যাগ ভর্তি খালি খাবার দাবার রয়েছে, চাল ডাল সবকিছু আমরা ক্যারি করেছি এই ট্রিপে। হ্যাঁ, তো রান্না বান্না করবো বলে সবকিছু ক্যারি করেছি, ফ্রেশ ভেজিটেবলস আর তার সাথে ওই রকম ডিম হোক, চিকেন হোক বা ফিশ হোক, সেগুলো আমরা কিনে নেবো আর কিনে নিয়ে তৈরি করবো। এখন দেখা যাক, আমরা এরকম ছটা গ্যাস ক্যারি করেছি, ওটা রিফিলও করা যাবে, যদিও আমি রিফিলের ব্যাপারটা এখন অবধি জানি না, তবে আস্তে আস্তে দেখতে হবে যে কিরম হচ্ছে আর কি, একটা গ্যাসে কতক্ষণ ধরে চলছে, কতক্ষণ রান্না করা যাচ্ছে, সবকিছু তোমাদের আস্তে আস্তে ফিডব্যাক দেবো। অন্য কিছু কেউ ভেবো না, লাল চা। আর তার সাথে বাকি এখানে প্লেটও দিয়ে গেছে আমাদের খাবার জন্য, আর এই হচ্ছে বেড, এখানে আমার একটা টিভিও রয়েছে, আর এরকম দেখতে এদিকে বাথরুম রয়েছে। এনেছি তো অনেক কিছু, এখানে মসুর ডাল এনেছি, সঙ্গে এখানে আছে মিল্ক পাউডার ওই ওটস ফোর্স খাওয়ার জন্য, তার সাথে এখানে আছে মুটলি, ওটসও আছে, মানে এরকম করে অনেক কিছুই আছে, দেখাবো আস্তে ডাল তুলে নিয়ে আসি। সব একদিনে হবে না, আস্তে আস্তে সবকিছু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আচ্ছা বনি, এবার কলাও কিনে এনেছে, এইবারে ফুল আমরা সংসার পেতেছি বলতে পারো। কলাটা মেইনলি আনার কারণ হচ্ছে কালকে ওটস দিয়ে আমরা কলা খাবো, এটা হচ্ছে ব্যাপার। আমি ডিসাইড করেছি যে প্রত্যেক দিন আমাদের ট্রিপে কিরম খরচা হচ্ছে সেগুলো তোমাদের সাথে একদম ব্লগের শেষে একটু শেয়ার করে দেওয়া। যেমন আজকে আমরা 1400 টাকা তেল ভরেছি, পাক্কা 1400 টাকা, তার সাথে লাঞ্চ করেছি হচ্ছে 320 টাকা, লাঞ্চ আমি সেরকম ভাবে শুট করিনি, লাঞ্চ করেছি 320 টাকা, আর টুকটাক সন্ধ্যাবেলা কেনাকাটা হয়েছে, ডিম তার মধ্যে ছিল, কলা ছিল, সবকিছু মিলিয়ে ওই 80-90 টাকা আছে। তাছাড়াও কিন্তু 1550 টাকা আমাদের হঠাৎ করে খরচা হয়ে গেছে, যে এই রুম রেন্টটা হচ্ছে 1500 টাকা, 1500 টাকা আমাদের এক রাতের জন্য এখানে দিতে হবে। আর এখানে কিন্তু সাফারিও হয়, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে সাফারি হয়, তো সেই সমস্ত কিছু ডিটেলস আমি নেক্সট ব্লগে জানাবো, এই ব্লগে আর বেশি কথা বাড়াচ্ছি না। সবে জাস্ট রাইড শুরু হয়েছে, কাল থেকে কিন্তু আমরা এনজয় করবো একসাথে, জাস্ট এনজয় করবো, ফাটিয়ে এনজয় করবো। আমি কিন্তু বাড়িতে ভাত বানাই না, আমি পোলাও খুব ভালো করতে পারি, চিকেনের তো আমি এক্সপার্ট, কিন্তু আমি ভাত কিন্তু সত্যি কোনোদিন বানাই না, বলে মা আমাকে এই ভাতের মারটা এ করার জন্য ঝাঁঝিয়ে দিয়েছে, কারণ আমি ভাতের মারের প্রচন্ড ভয় পাই। ভাত আমি অন্তত বিয়ের পর থেকে কখনো বানাইনি, বিয়ের আগে তো বানাইনি, বিয়ের পরে কখনো ভাত বানাইনি। এই ট্রিপের আগে একবার কিন্তু প্র্যাকটিস করেছিলাম, মা বলছে প্র্যাকটিস করতে একবার এরকম করে, তো আমি একবার প্র্যাকটিস করেছিলাম, করে তোকেই খাইয়েছিলাম রাত্রিবেলা। ভাতের মধ্যে দুটো ডিম খুব ভালো করে ধুয়েছি, আমরা কিন্তু এরকমভাবে দিই না, মা ফা দেখলেও বলবে যে কেন ভাতের মধ্যে দিয়েছিস, আমরা কিন্তু এরকমভাবে দিই না, কিন্তু কোনো অপশন নেই না, প্রচুর সময় লেগে যাবে। মানে তুই ট্রিপে এসে আলাদা করে ডিম সিদ্ধ করবি, আবার আলাদা করে ভাত করবি ভাবছিস? না, বলি ভাত, আমি ডিমটাকে মিনিমাম 5 মিনিট তাই আমি কোচলেছি, ভালো করে ধুয়েছি, ধুয়ে তারপরে ডিমটা এর ভাতের মধ্যে, ডিমটাকে একটু ফেস ওয়াশ করিয়ে দিতে পারতিস? যাদের কোশ্চেন রয়েছে বা কোয়েরি রয়েছে যে ট্রেনে কিভাবে বাইক আনবে, এর আগে আমি যদিও ডিটেলস শেয়ার করেছি, তাও আরেকবার বলে দিই, ট্রেনে বাইক আনতে গেলে মানে লাগেজ হিসাবে যদি বাইক আনতে হয় তাহলে ট্রেনের টিকিট লাগবে, কনফার্ম টিকিট, আর তার সাথে সাথে নিজের আধার কার্ডের জেরক্স কপি লাগবে, আর বাইকের স্মার্ট কার্ড বা রেজিস্ট্রেশনের একটা জেরক্স কপি লাগবে। এটা নিয়ে টার্মিনাল স্টেশন যেটা হয়, মানে হাওড়া স্টেশন যেহেতু টার্মিনাল স্টেশন, তো ওই স্টেশনে 4-5 ঘন্টা আগে, মানে ট্রেন ছাড়া 4-5 ঘন্টা আগে পৌঁছে যেতে হবে, তাহলে কিন্তু বাইকটা লাগেজ হিসাবে নিয়ে যাওয়া যায়। তবে আমার বাইকে এবার একটু প্রবলেম হয়েছে, দেখতে পেয়েছো আমার উইন্ডশিল্ডটা ফেটে গেছে, তার সাথে নাম্বার প্লেট পুরো বেঁকে গেছে, তো ট্রেনে বাইক আনতে গেলে এসব ছোটখাটো জিনিস হতেই পারে, কিছু করার নেই, এখানে আমি কোনো কমপ্লেন দিতে পারবো না। আর আমার টোটাল যে খরচা হয়েছে ওই ধরে নাও 2000 টাকা মতো, আর প্যাকিং ফ্যাকিং নিয়ে 300 টাকা মতো আলাদা লেগেছে, তো সব কিছু মিলিয়ে 2300 টাকা মতো খরচা হয়েছে। আমি ভ্যালুয়েশন একটু কম দিয়েছিলাম, যদি প্রপার ভ্যালুয়েশন দিতাম গাড়ির তাহলে কিন্তু খরচাটা অনেকটাই বেশি হতো। ব্লগের একদম শেষে যেটা দেখানো রয়েছে সেটা হচ্ছে আজকে আমাদের ডিনার, আজকে প্রথমে হচ্ছে ট্রেন জার্নি, তারপরে বাইক রাইড করে আসার পর রাত্রে এরম একটা ডিনার রয়েছে। ডিনারে কি কি রয়েছে আমাদের যে রান্না করেছে সেই শেয়ার করবে। গরম ভাত, উপরে একটু ঘি ছড়িয়ে দিয়েছি, তার সঙ্গে
এটা হচ্ছে ডিম সিদ্ধ মাখা, লঙ্কা টঙ্কা দিয়ে ডিম সিদ্ধ মাখা, ডিম ভাজা করেছি, আর এখানে করেছি ডাল সিদ্ধ। এটা হচ্ছে আজকে ডিনার, আর কি চাই, এরকম একটা জার্নি করে আসার পরে এত সুন্দর একটা ডিনার। আরে জায়গাটাও কিন্তু খুব সুন্দর, কালকে দিনের বেলা তোমাদের দেখাবো। ঘিটে মা সমেত আগে মুখে পড়ি একবার। আর তার কাকে লঙ্কা দিয়ে ডিম সিদ্ধ মাখা, এরপরে কি বলতো, এরপরে আমাকে বাসন মাজতে হবে।